তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে পারফেক্টলি চা তৈরি করতে হয়, সেটা হচ্ছে রং চা। এটা কিভাবে বানাতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই সহজ, অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য অনেক সুবিধা হবে আশা করছি। প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পানি, আমার বৃষ্টির পানি ছিল বাসায়, বাট আপনারা চাইলে যে কোনো পানি দিয়ে করতে পারবেন। তারপর দিয়েছি চারটা লং, দুটো এলাচ, তারপর দিয়েছি আদা কুচি, 1 ইঞ্চি আদাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আদাটা অবশ্যই ইম্পর্টেন্ট, আদা কিন্তু গলা ব্যথার জন্য অনেক বেশি কাজে লাগে। তারপর দিয়েছি লবণ পরিমাণ মতে, তারপর দিয়েছি দারুচিনি 2 পিস, এবং একটা ফ্রেশ তেজপাতা 2 ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা মশলা এখানে ইম্পর্টেন্ট। তারপর দিয়েছি চিনি, রং চাতে অবশ্যই চিনিটা আগে দিবেন, কারণ রং চায় চিনি আগে দিলে চাটা অনেক বেশি টেস্ট হয়। তারপর আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, রং চা যত বেশি ফুটাবেন তত বেশি মজা হবে। চা পাতা দেওয়ার আগে যত বেশি ফুটাতে পারেন, আর দুধ চা হচ্ছে যত বেশি লিকার করবেন তত বেশি মজা হবে। প্রায় 5 মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার এটা যথেষ্ট ফুটানো হয়েছে, আমার এখানে প্রায় 4 কাপ চা হবে। এখন আমি এখানে 1/2 চামচ চা পাতি দিয়ে দিচ্ছি। যখন একটা বলক চলে আসবে সাথে সাথে আমি চুলাটা অফ করে দেব, কারণ আমার এটা দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট কালার হয়েছে। আমার চাটা হয়ে গেছে, এখন আমি চাগুলো ঢেলে নেব। এখানে আমি 2টি চায়ের কাপ নিয়েছি, সামান্য কালো জিরা। রং চায়ের সাথে কালো জিরা খেতে কিন্তু অনেক মজা, আর কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 1টা চামচ দিয়েছি, কারণ হচ্ছে যখন আপনারা গরম কোনো চা ঢালবেন, তাহলে যদি মনে করেন যে আপনার চায়ের কাপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই এরকম 1টা চামচ দিবেন, তাহলে আপনার চায়ের কাপটা আর ভেঙে যাবে না। বাট আমার এটা যথেষ্ট স্ট্রং, তাই প্রয়োজন পড়ে নাই, তবু আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি। এবং এখানে দিয়েছি লেবু 1 ফোঁটা। রং চাতে লেবু দিলে অনেক টেস্টি হয়, বাট লেবুটা কখনোই চায়ের যখন ফুটাবেন তখন দিবেন না, চা বানানো কমপ্লিট হলে খাওয়ার একটু আগে লেবু দিবেন। আমার চাটা অনেক বেশি মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। 5-6 মিনিটে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট 1 কাপ রং চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, কারণ মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।